5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম। শুরুতে সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় মৃত্যু 40 লাখ ছাড়ালো। বাইডেন ট্রুডোর চেয়েও জনপ্রিয় রাষ্ট্রনেতা মোদি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় দ্বিতীয় দফা বিমান হামলা ইসরায়েলের। যুক্তরাষ্ট্রে গাড়িতে ঘুরে 1.5 ঘন্টা তাণ্ডব চালালো বন্দুকধারী। 2 মাস পর ভারতে দৈনিক মৃত্যু 1.5 হাজারের ঘরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিশ্বে করোনায় মৃত্যু 40 লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার বিশ্বে করোনায় মৃত্যু 40 লাখের মাইল ফলক অতিক্রম করে। অন্যদিকে বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় 17 কোটি 82 লাখ। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বে করোনায় যে 40 লাখ মানুষের মৃত্যু হয়েছে তাদের মাঝে প্রথম 20 লাখের মৃত্যু হয়েছে 1 বছরের বেশি সময়ে, কিন্তু পরবর্তী 20 লাখের মৃত্যু হয়েছে মাত্র 166 দিনে। জো বাইডেন, জাস্টিন ট্রুডো, অ্যাঞ্জেলা মার্কেলের মতো বিশ্ব নেতাদের চেয়ে জনপ্রিয়তার সূচকে এগিয়ে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্ট নামে একটি বেসরকারি ডেটা ইন্টেলিজেন্স ফার্মের সর্বশেষ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, ভারতে এখনও 66% মানুষ নরেন্দ্র মোদির ওপর আস্থাশীল, তার উপর ভরসা নেই মাত্র 28% ভারতীয়। গত মাসে 11 দিনের লড়াই শেষে মেনে নেওয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি সূত্রে বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গাজা সিটির উত্তর পশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রে আবারও বেপরোয়া তাণ্ডব চালাল উন্মত্ত বন্দুকধারী। বৃহস্পতিবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে গাড়িতে ঘুরে ঘুরে মানুষকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃত। এতে অন্তত একজন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন। ওই বন্দুকধারী ফিনিক্স শহরের আশেপাশে গাড়িতে ঘুরতে ঘুরতে মানুষের ওপর এলোমেলো গুলি চালায়। এভাবে টানা 1.5 ঘন্টা তাণ্ডবের পর অবশেষে তাকে ধরতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। গত 24 ঘন্টায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62,480 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 2,97,82,793। তবে গত 24 ঘন্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যা কমেছে। এই সময়ের মাঝে দেশটিতে মৃত্যু হয়েছে 1,587 জনের। প্রায় 2 মাস পর দেশের দৈনিক মৃত্যু এতটা কমল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচন আজ স্থানীয় সময় সকাল 7টায় দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত 12টা পর্যন্ত, তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় রাত 2টা পর্যন্ত বাড়ানো যাবে। আগামীকাল শনিবার দুপুরের আগে নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। তবে শুধু আলোচনায় নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় যুদ্ধ প্রস্তুত তিনি। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ং এ ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম। তিনি বলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় টিকা তৈরির জন্য গত বছর 1,800 কোটি মার্কিন ডলার তহবিল দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে সফলতাও এসেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি টিকা বাজারে এসেছে। আরেকটি পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র সরকার, করোনা প্রতিরোধে ঔষধ তৈরির জন্য গবেষণায় $300 কোটি দিচ্ছে দেশটি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে ফলাফল নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে একটি মামলা করেছেন ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া মমতা। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে আজ এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে গেছে। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ আজ এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।